ফ্যাশনের নতুন ধারণা সূচনার লক্ষ্যে সম্প্রতি অটোবি লিমিটেড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল ক্লোজেট, বাংলাদেশের পোশাক জগতে এক নতুন ধারা যেখানে খুঁজে পাওয়া যাবে ফ্যাশনের প্রয়োজনীয় সব সামগ্রী। অটোবির এই বিভাগে রয়েছে নারী পুরুষ উভয়ের জন্যই পোশাক, সাথে অন্যান্য সাজ উপকরণ। ক্লোজেট যাত্রা শুরু করেছে গুলশান একের অটোবি সেন্টারে, যেখানে রয়েছে মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, ব্যাগ, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় ফ্যাশন উপকরণ, ছোটদের জুতা এবং ছেলেদের জন্য পাঞ্জাবি। ক্লোজেট বিশ্বাস করে নতুনত্ব ও সর্বোচ্চ গুণগত মানে। গত চার দশক ধরে অটোবি মিশে আছে বাংলাদেশের মানুষের জীবনের সাথে, যেখানে সম্ভাবনা সেখানেই অটোবি। যুগের প্রয়োজনে সাফল্যের খাতায় অটোবি যোগ করেছে নতুন নতুন অধ্যায়। ফার্নিচার বানানো থেকে শুরু করে অটোবি এখন দিচ্ছে পূর্ণাঙ্গ ইন্টিরিয়ার সলিউশন, আর তারই ধারাবাহিকতায় শুরু হচ্ছে ক্লোজেটের পথচলা। ফার্নিচার থেকে শুরু করে পোশাক সবখানে অটোবি ছড়িয়ে দিচ্ছে হাল ফ্যাশনের ধারণা। স্পেসকে, সেটা অফিস স্পেস হোক, হোম স্পেস হোক, সেই স্পেসকে রিইনভেন্ট করার জন্য কাস্টমারকে আমরা সব ধরনের উপকরণ দিয়ে একটি ওয়ান স্টপ সলিউশন সার্ভিস দিই। সে একই কনসেপ্টে হাত ধরে ক্লোজেটের জন্য, ক্লোজেট আপনার নিজেকে সাজানোর জন্য যত ধরনের উপকরণ দরকার হয় এবং এক একটি স্থানের জন্য, এক একটি কালের জন্য, এক একটি অকেশনের জন্য কাস্টমার বিভিন্ন ধরনের উপকরণ দরকার হয় এবং একটা উপকরণের সাথে আরেকটা উপকরণের সাজসজ্জার উপকরণের সামঞ্জস্য থাকা প্রয়োজন। যেমন আপনি পার্টিকুলার পার্টির জন্য যেমন যে শাড়িটা খুঁজছেন তার সাথে মানানসই জুতা ব্যাগ আপনার দরকার, তেমনি প্রফেশনাল কাজে যখন যাচ্ছেন তার জন্য অন্য ধরনের একটি সিলেকশন দরকার। এই সব ধরনের সিলেকশনের অপশনগুলো আমরা একসাথে রাখার চেষ্টা করেছি, যাতে কাস্টমার যখন এখানে আসবেন তারা যে কোনো ধরনের সময়ের জন্য, যে কোনো ধরনের অকেশনের জন্য তার সিলেকশনে নিজেই খুঁজে পাবেন। আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে এই ধরনের স্টোর ঢাকা এবং ঢাকার বাইরে সবগুলো শহরে ওপেন করা এবং আস্তে আস্তে দেশের বাইরেও ওপেন করা, কারণ এই ধরনের একটি কনসেপ্ট স্টোর আসলেই অভাব আছে, যেখানে আপনার সব ধরনের ডিজাইন একসাথে পাওয়া যায়, সব ধরনের কনসেপ্ট একসাথে পাওয়া যায়। আমরা চেষ্টা করব যে বাংলাদেশে বিভিন্ন ডিজাইনাররা, বিদেশে বিভিন্ন ডিজাইনাররা বিভিন্ন জায়গায় যে কাজ করছেন তার সমস্ত ধরনের সিলেকশন এখানে রাখা, যাতে কাস্টমাররা এসে একই স্টোরে বসেই সব ধরনের, দেশ বিদেশে সব ধরনের সিলেকশন পেতে পারে, সব ধরনের অপশন পেতে পারে। আমাদের প্রথম উদ্দেশ্য রিগার্ডিং অটোবি ইজ, আমরা একটা মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা স্টেপে যেন অটোবিটা সলিউশন নিয়ে আসতে পারে, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টার্গেট। ইন দ্যাট কেস, এটা যেহেতু একটা লাইফস্টাইল সলিউশন আমরা বলছি, লাইফস্টাইল রিটেল সেন্টার বলছি, তার অর্থ হচ্ছে আমরা এখানে একজন কাস্টমার যখন এখানে আসবে সে তার দৈনন্দিন চাহিদার সব রকম পূর্ণতা যেন এই স্টোরটার ভেতরে পাই। সেটা এখন আমাদের এখানে কাস্টমার রেঞ্জ অনেক, আমরা আমাদের দেশি জিনিস থেকে শুরু করে এটা গ্লোবাল স্পিয়ারের যত জায়গায় যত রকমের প্রোডাক্ট এবং ব্র্যান্ড আছে সেগুলোর অ্যাকোমোডেশন এখানে ঘটাতে চাই। আমরা এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসও রাখতে চাই ওয়ার্ল্ড ওয়াইড, ওভারঅল যেখানে যে ধরনের ব্র্যান্ড, কেননা একজন কাস্টমার হয়তো বা ওয়ার্ল্ড ফেমাস যে কোনো একটা ব্র্যান্ড পছন্দ করতে পারে, আবার একজন কাস্টমার হয়তো বা আমাদের ট্রাইবাল ড্রেস পছন্দ করতে পারে। আমাদের এই স্টোরের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আমি যেন ওই কাস্টমারটারও চাহিদা পূরণ করতে পারি এবং যিনি বাইরের ব্র্যান্ড পছন্দ করেন, দেশীয় পণ্য পছন্দ করেন, তাদের সবার সম্মিলিত একটা পছন্দের জায়গা যেন অটোবি হয়। ক্লোজেট উদ্বোধন করেছেন অটোবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিতুন কুণ্ডু সহধর্মিণী এবং চেয়ারপারসন মিস ফাল্গুনী কুণ্ডু। অটোবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।